বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই উপমহাদেশে লবঙ্গের ব্যবহার বহু প্রাচীন, সে রান্নাতেই হোক বা ভেষজ চিকিৎসায়। এছাড়াও রোগ নিরাময়ে লবঙ্গ যে অতি কার্যকরী এক ভেষজ, তা আধুনিক কালেও বিভিন্ন গবেষণায় বারবার প্রমাণিত। বেঙ্গল আয়ুরের এই ভিডিওটিতে জানাবো ঠিক কোন রোগের বা শারীরিক সমস্যা সমাধান করতে সক্ষম এই লবঙ্গ, এবং কিভাবে খেতে হয় তাও জানাবো। তাছাড়া লবঙ্গ ভুলভাবে খেলে তা যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং সে কারণে কী কী সতর্কতা প্রয়োজন তাও জানাবো। কারণ লবঙ্গ খেতে হলে এই সকল সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি। আসুন প্রথমেই জেনে নেব এই মশলা বা ভেষজের উপকারিতা বা কার্যকারিতার কথা। প্রথমত, লবঙ্গ ম্যাঙ্গানিজের এক সমৃদ্ধ উৎস। ব্রেন বা মস্তিষ্কের কাজকর্ম সঠিকভাবে চলতে এই ম্যাঙ্গানিজের প্রয়োজন হয়। হাড় মজবুত রাখতেও এর প্রয়োজন। দ্বিতীয়ত, নাইজেরিসিন হলো এমন এক উপাদান যার জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া, ইনসুলিন উৎপাদনকারী কোষসমূহের কার্যক্ষমতা বাড়ানো তথা ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ সুষ্ঠুভাবে হয়। তাই ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে লবঙ্গ খুব ভালো কাজ দেয়। তৃতীয়ত, বেশ কয়েকটি পরীক্ষায় দেখা গেছে লবঙ্গের বিভিন্ন উপাদান হাড়ের ক্ষমতা বা জোর এবং বোন ডেন্সিটি বৃদ্ধি করতে খুবই সহায়ক। এতে বয়স্ক ব্যক্তিদের অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেকটা কমে যায়। চতুর্থত, লবঙ্গতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যালস কমাতে সাহায্য করে। লবঙ্গে উপস্থিত ইউজেনল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। পঞ্চমত, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে লবঙ্গের এসেন্সিয়াল অয়েল গ্যাস্ট্রিক মিউকাসের উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করে। এতে পেপটিক আলসার বা স্টমাক আলসার কাছে আসতেও পারে না। ষষ্ঠত, এই ভেষজ বা ভেষজ মশলার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামাটরি গুণের জন্যই দাঁতের ব্যথায় খুবই উপকারী। ব্যাকটেরিয়ার হাত থেকে দাঁতকে রক্ষা করে। এবার দেখা যাক লবঙ্গ কী কীভাবে আমরা খেতে পারি। আসলে আপনি ঠিক কোন উদ্দেশ্যে তথা কোন রোগ প্রতিরোধ বা প্রতিকারের উদ্দেশ্যে লবঙ্গ খাবেন তার উপরে এই খাওয়ার পদ্ধতি নির্ভর করে। যেমন সর্দি লাগলে লবঙ্গ চা খাওয়া হয়। এক্ষেত্রে 4-5টি লবঙ্গ একটু থেতো করে 1 কাপ জলে মিনিট 5 সেদ্ধ করতে হবে, একেবারে কম আঁচে এবং পাত্রের মুখ ঢেকে। তারপর জলটি ছেঁকে নিয়ে চায়ের মতো করে পান করতে হবে। আবার ঠান্ডায় গলা ব্যথা হলে 5-6টি লবঙ্গ থেতো করে 1 গ্লাস জলে মিনিট 10 সেদ্ধ করতে হবে, একই নিয়মে, মানে অল্প আঁচে এবং পাত্রের মুখ ঢেকে। এই জলে গার্গল করতে হয়। আবার কাঁচা লবঙ্গ চিবিয়ে খাওয়া যায়। বেশি ঝাল লাগলে একটু লবণ মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। মধুর সঙ্গে মিশিয়েও খাওয়া যায় লবঙ্গ, তবে সেক্ষেত্রে গোটা লবঙ্গ না খেয়ে পাউডার বা লবঙ্গের গুঁড়ো খেতে হবে। একবারে 1 গ্রামের বেশি লবঙ্গ খাবেন না। আর সাধারণ অবস্থায় লবঙ্গের সার্বিক উপকারিতা পেতে এর পাউডার খাওয়াই ভালো, আর নয়তো লবঙ্গ চা খেতে পারলে খুবই ভালো। ঠিক যে নিয়মে লবঙ্গ চা তৈরির কথা বলেছি সেইভাবে তৈরি করে নেবেন। আর দাঁত ব্যথার জন্য খেলে 1টি লবঙ্গ চিবিয়ে বা চুষে খাবেন। লবঙ্গের উপকারিতা এবং কিভাবে খাওয়া যেতে পারে সে বিষয়ে আমাদের আলোচনা হলো। এবার বলবো এই ভেষজ মশলার ভয়ঙ্কর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা। প্রথমত, মুখে লবঙ্গ রাখা অনেকেরই অভ্যাস। কারণে অকারণেই তারা মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন, কিন্তু অতিরিক্ত লবঙ্গ খেলে টক্সিসিটি বা বিষক্রিয়ার ভয় থাকে। দ্বিতীয়ত, অতিরিক্ত লবঙ্গ রক্ত পাতলা করে দেয়, এর ফলে রক্ততঞ্চনে সমস্যা হয়, অর্থাৎ শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে চায় না। যারা হিমোফিলিয়ার রোগী তাদের ক্ষেত্রে এর ভয় অনেক বেশি। তৃতীয়ত, যে সকল ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল মাঝে মাঝে নেমে যায় তাদের লবঙ্গ না খাওয়াই উচিত, খেলেও খুব একটি প্রয়োজন হলে 1টি বা 2টি। ভিডিওতেই বলেছি লবঙ্গ ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে, সোজা কথায় বেশি সুগার লেভেল কমাতে সাহায্য করে। তাই যাদের সুগার লেভেল হঠাৎ করে কমে যায় তাদের ক্ষেত্রে সুগার ফল করে বিপদ ঘটার সম্ভাবনা খুব বেশি যদি তারা বেশি লবঙ্গ খান। চতুর্থত, অনেকেরই লবঙ্গ বা এর তেলে এলার্জি থাকে, সুতরাং লবঙ্গ বা লবঙ্গ তেল থেকে আপনার কোনো এলার্জির লক্ষণ প্রকাশিত হচ্ছে কি না লক্ষ্য রাখতে হবে, হলে লবঙ্গ না খাওয়াই ভালো। প্রসঙ্গত বলে রাখি, লবঙ্গের ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া এবং
সতর্কতা বিষয়ে এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই একটি ভিডিও রয়েছে। প্রায় 6 লক্ষ ভিউয়ার্স ভিডিওটি দেখেও নিয়েছেন। এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া রয়েছে, একবার আপনিও দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।